ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। 34 বছর ধরে তিনি হ্যান্ডবল ফেডারেশনের মসনদে, সেই আসাদুজ্জামান কোহিনুরের সময় যতটা না এগিয়েছে খেলা তার থেকে বেড়েছে বিতর্ক। স্টেডিয়াম ভাড়ার টাকা নয় ছয়, ক্যান্টিনে খাবারের ব্যবসা সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অন্য ফেডারেশনে কি কোথায় বসবে সেই সিদ্ধান্তের বৈঠকও নাকি হয় হ্যান্ডবল ফেডারেশনে, তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের। সরকারের পালাবদলের পর দেশের ক্রীড়াঙ্গনে লেগেছে বদলের হাওয়া, চলছে সংস্কার। এক নায়ক কিংবা কর্তৃত্ববাদের অবসানে চলছে সেই সংস্কার, সেই সাথে চলমান সার্চ কমিটির কার্যক্রম। সব ফেডারেশন ঘিরেই আছে কম বেশি অভিযোগ, তবে হ্যান্ডবল ফেডারেশন ঘিরে স্টেডিয়াম পাড়ায় কান পাতলেই শোনা যায় নানা অভিযোগ। ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারটা যেন নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন আসাদুজ্জামান কোহিনুর, পাপন সালাউদ্দিনরাও তার ধারে কাছে নেই। এক দুই বছর না, দীর্ঘ 34 বছর যিনি একই চেয়ারে। 1991 সাল থেকে হ্যান্ডবলের সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান কোহিনুরের চলছে ওয়ান ম্যান শো, অনেকটা জোর যার মুল্লুক তার অবস্থা। তার কাছেই জানতে চাওয়া হয় কেন এত বছর ধরে ছিলেন, বিকল্প নেই সেই জুজু নাকি অন্য কিছু। ইলেকশন যেটা হলো 3 বছর আগে, সেখানে কিন্তু আমি মোটামুটি একবার মানে ছেড়েই দিয়েছিলাম, আমি বলছিলাম থাকবো না, আমি মানে ইলেকশনে আসতে চাচ্ছিলাম না। সকলে বললো যে না ঠিক আছে আপনাকে থাকতে হবে, এটা জানি না কী কারণে। তো যাই হোক, মানে ঘটনা ওটা হলো যে কেউ আমাকে কখনো ছাড়ে নাই, আমি রয়ে গেছি। ইভেন দেন আমি যখন ইলেক্টেড হই তখন আমি বলেছিলাম আমি কিন্তু ফুল টাইম কাজ করবো না, এবং তোমরা তোমাদের দায়িত্ব বুঝো না, আমি হয়তো 1.5 বছরের মধ্যে কাজ করে চলে যাবো। ইট ওয়াজ মাই কমিটমেন্ট উইথ মাই কলিগস। এই ফেডারেশন ঘিরে আছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, প্রায়ই ভাড়া দেয়া হয় এই হ্যান্ডবল স্টেডিয়াম। সেই টাকা যায় কোথায়, কি করা হয় সেই ভাড়ার টাকা, সেই সাথে বিদ্যুৎ বিল আর এনএসি নিয়েও আছে প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো ফেডারেশনে যখন আমাদের এখানে ইউজ করে আমরা কারোর থেকে কোনো কন্ট্রিবিউশন নেই না। মাঝে মধ্যে আমাদের ফুটসল, বিভিন্ন সময়ে ফুটসল আসে, ফুটসলকে আমরা এটাকে ওরা আমাদের স্পন্সর মানি হিসেবে আমাদেরকে দেয়, এবং এই টাকাটা আমরা তাদেরকে স্পন্সর মানি হিসেবে ভাউচার দিই, এবং এই টাকাটা সরাসরি আমাদের ব্যাংকে চলে যায়, এবং আমাদের যে অ্যাকাউন্ট অ্যানুয়াল অ্যাকাউন্ট যে আছে সেখানে শো করা আছে, এটা আমাদের অডিটের মধ্যে এটা মেনশন করা আছে। আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকেও সেই যে অ্যাকাউন্ট সেগুলো দিয়ে থাকি সবসময়। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেও ফেডারেশন ফোরামের বস আসাদুজ্জামান কোহিনুর, অভিযোগ ওঠে কোন ফেডারেশনে কে বসবে এই সিদ্ধান্তও নাকি আসে এই ফোরাম থেকেই, তবে এই সকল অভিযোগ রীতিমতো উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক। এটার কাজ হলো শুধুমাত্র বিভিন্ন ফেডারেশনের সেক্রেটারিদেরকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, এবং আমাদের ফেডারেশনের সেক্রেটারিদের একটা দাবি দেওয়া ছিল যে আমরা আমাদের স্ট্যাটাসটাকে ঠিক করার জন্য, এই 4-5টা পয়েন্ট নিয়ে আমাদের কাজ, এর বাইরে আমাদের কোনো কাজ না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ কাজ করছে খেলার মাঠ থেকে রাজনীতি হটাতে, সেখানে হ্যান্ডবল ফেডারেশন ঘিরে এত সব অভিযোগের তদন্ত নিশ্চয়ই বাদ যাবে না। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে দল গঠন নিয়ে শীর্ষ একটি ক্লাবের সঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে অনূর্ধ্ব-20 সাফজয়ী দলের কোচ মারুফুল হক, তার অধীনে ভবিষ্যতে আর কোনো ফুটবলার না দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ক্লাবটি। বিপরীতে সম্মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মারুফুল হকের অবশ্য এই ঘটনায়। নীরব দর্শকের ভূমিকা বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কদিন আগেই যিনি পেলেন জাতীয় হিরোর মর্যাদা, 20 দিনের ব্যবধানে তিনি আজ কাঠগড়ায়। বলছিলাম কোচ মারুফুল হকের কথা, নতুন বাংলাদেশে যার অধীনে আসে প্রথম আন্তর্জাতিক শিরোপা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে তার ক্যারিশম্যাটিক কোচিংয়ে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। সেই মারুফুল যখন নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বাধে বিপত্তি। এএফসি অনূর্ধ্ব-20 বাছাই পর্বের খেলোয়াড় ছাড়া নিয়ে দেশের শীর্ষ একটি ক্লাবের সঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দেশসেরা এই কোচ। কিংসের 6 ফুটবলারকে দলে ডাকলেও চোট ও নিজেদের অনুশীলনের অজুহাতে মাত্র 2 জনকে ছাড় দেয় ক্লাবটি। কিন্তু মারুফুল হক সেই 2 জনকে দলে যোগ দেওয়ার অনুমতি না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বাফুফেকে চিঠি দেয় ক্লাবটি। সেখানে মারুফের আচরণকে অসৌজন্যমূলক দাবি করে তার অধীনে কোনো খেলোয়াড়কে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলে খেলার জন্য ছাড়পত্র না দেওয়ার হুমকি দেয় ক্লাবটি। অবশ্য থেমে থাকেননি মারুফুল হক,
ক্লাবের অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রতিবাদপত্র পাঠিয়ে, হুঁশিয়ারি দিয়েছেন আইনি পদক্ষেপ নেয়ার। একটি জাতীয় দলে কারা খেলবে, কারা অন্তর্ভুক্ত হবে সেটি নির্ধারণ করবে হেড কোচ। মূল স্কোয়াড থেকে কোনো খেলোয়াড়কে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয় এমন নজির আমার কর্মজীবনে কোথাও দেখিনি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে সবার সামনে হেয় করার যে প্রয়াস, আমি তার তীব্র নিন্দা জানাই। এ ধরনের বক্তব্য যদি ক্লাব কর্তৃপক্ষ প্রত্যাহার না করে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। তবে এ ঘটনায় রীতিমতো দর্শকের ভূমিকায় ফুটবল ফেডারেশন। বড় একটি টুর্নামেন্টের আগে দুই পক্ষের বিবাদে যে দায়িত্বশীল ভূমিকা নেয়ার কথা সেটি নিতে পারেনি বাফুফে, যার প্রভাব পড়বে বয়সভিত্তিক এই দলটির ওপর। আর ক্ষতি যা হওয়ার সেটি তো হবে দেশের ফুটবলের। মোজাম্মেল তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডেরই এক্সেলেন্স ইন কোয়ালিটি। বেশ জটিলতা রয়েছে বিষয়টি নিয়ে, ত্রিমুখী একটা জটিলতা। মারুফুল হকের সঙ্গে ক্লাব, সেই সঙ্গে মাঝখানে বাফুফেও আছে। সবকিছু মিলিয়ে কি হচ্ছে, আমরা বরং আজকে অতিথিকে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে মুজাম্মেল তারেক যুক্ত হবেন আমাদের সঙ্গে, সিনিয়র রিপোর্টার যমুনা টেলিভিশন। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনার জায়গা এটা, বেশ ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে আশা করছি ফুটবল নিয়ে অনেক কথা হবে। কিন্তু ফুটবলের যে বিষয়টা এলো কদিন আগেই, অনেক অনেক তাকে নিয়ে প্রশংসা, অনেক কিছু, ইভেন জাতীয় দলে সব কিছু নিয়ে কথা হচ্ছিল যে সেই দিকে তাকে নিয়ে যাওয়া হবে কিনা, এর মধ্যেই একটা ক্লাবের সঙ্গে এরকম বাফুফের অবস্থান নিয়েও কথা উঠছে। বিষয়টি আসলে দেশের ফুটবলের জন্য একেবারেই অনাকাঙ্ক্ষিত আমি বলবো, কারণ এখানে সবারই দায়িত্বশীল একটা ভূমিকা বা আচরণ হওয়ার কথা ছিল, সেটা হয়নি। মারুফুল হক, যিনি আমরা বলছিলাম যে নতুন বাংলাদেশের প্রথম একটা শিরোপা এনে দিয়েছিলেন, সাফন অর্ধ ২০ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন, এবং এই দলটা নিয়েই কিন্তু তিনি এফসি যে প্লে অফ তিনি সেখানে খেলতে যাবেন। ঠিক তার আগে যে ঘটনাটা হলো সেটা আদতে আসলে দেশের ফুটবলের জন্যই ক্ষতি। কারণ এখানে আমি একটা বিষয় বলতে চাই যে বাফুফে এই জায়গায় অনেক বেশি স্মার্ট হতে পারতো বা তারা দায়িত্ব নিতে পারতো, কিন্তু সেই জায়গাটায় বাফুফে তাদের সঠিক দায়িত্বটা কিন্তু পালন করতে পারেনি। এই পুরো বিষয়টা কিন্তু বাফুফের দায়িত্ব, ফুটবলার কে আসবে, কে কোচ তার চাহিদা দেবে, সেই জায়গায় বাফুফে তার সেই ফুটবলারকে এনশিওর করা, সেটা বাফুফের দায়িত্ব। এখানে ক্লাব নিজে সংশ্লিষ্ট হওয়া সেটাও যেমন উচিত হয়নি, বাফুফে সেই সুযোগটা দেওয়া উচিত হয়নি। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ফুটবল বা ক্লাব ফুটবলে আপনি যদি দেখেন, সেখানে কোচের সিদ্ধান্তই শেষ কথা, তাকে সেই সুযোগটা আপনাকে দিতেই হবে। এরপর তিনি দল নিয়ে কেমন পারফরমেন্স করলেন সেটা নিয়ে কিন্তু বোর্ড বলেন বা ক্লাব বলেন তার একটা জবাবদিহিতা চাওয়া বা সেই নিজের সিদ্ধান্ত নেওয়া, তার আগ পর্যন্ত কোচকে আপনাকে সেই স্বাধীনতাটা দিতে হবে, সেটা কিন্তু এখানে হয়নি। মারুফুল হক, আর যেটা আমরা দেখেছি দেশে, তিনি দেশসেরা কোচ, তিনি ট্রেভেল জয়ী একমাত্র কোচ, তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফুলিয়েছেন, যে ক্লাবে গিয়েছেন তিনি সাফল্য পেয়েছেন। আর তিনি কিন্তু যেটা হচ্ছে যে অন্য কোচরা যতটা একটু সহজ থাকে বা প্রতিবাদের ভাষাটা তাদের একটু নরম থাকে, মারুফুল হক এই জায়গায় একটু কঠোর এবং স্ট্রিক্ট। তিনি বাফুফের বিরুদ্ধে এর আগে কথা বলেও শাস্তি পেয়েছেন এবং ক্লাবের বিরুদ্ধেও তিনি যেখানে দায়িত্ব নেন সেই জায়গাগুলো তিনি এনশিওর করেন। আমার মনে হয় এই জন্য ওনার অনেক বড় ক্লাবে বা এতে হয়তো তিনি সুযোগ পেলেও পেতে পারতেন সেই জায়গাটা, কারণ অনেক ক্লাব তাকে সেই ফ্লোটটা দেয় না। ওই নির্দিষ্ট ক্লাবের একটা ক্ষমতার গরম কিনা, এইটা আমাদের ফুটবলে এই প্র্যাকটিসটা খুবই বাজে প্র্যাকটিস। আমরা এর আগেও দেখেছি 2015 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে, তখন শেখ জামাল বাংলাদেশের শীর্ষ ক্লাব ছিল এবং শেখ জামালই তাদের মানে বাফুফু একরকম সেটা মেনে নিয়েছিল। আপনার মনে আছে যে ফাইনালের আগে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য শেখ জামাল তাদের ফুটবলারদেরকে জাতীয় দলের হোটেল থেকে নিয়ে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই বিষয়টা নিয়ে কাজী সালাউদ্দিন তিনি কিন্তু খুব কঠোর একটা ভূমিকা নিয়েছিলেন। পানিশমেন্ট কী হয়েছিল ঠিক এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু সেটা তিনি খুব কঠোরভাবে এই করেছিলেন। এবার এই একটা বড় টুর্নামেন্টের আগে একই কাজ হলো, কিন্তু এখানে কিন্তু বাফুফে আবার নীরব। এবং আমি ছোট্ট করে বলি যে রঞ্জন, এতে আদতে আমাদের ফুটবলের জন্যই ক্ষতি হলো, কারণ আপনি এই টিম শেষ পর্যন্ত খেলতে যাবে, মারুফুল হক কোচ থাকবেন, কিন্তু তিনি এখন যে মানসিক অবস্থাটা নিয়ে যাচ্ছেন বা ফুটবলারদের ওপর যদি আপনি বলেন, সেটা কিন্তু দেশের জন্য সুখকর না। এটার প্রভাবটা কিন্তু টুর্নামেন্ট খেলতে যাওয়ার পর পড়বে, কারণ 18 তারিখ তিনি কাল দল নিয়ে যাচ্ছেন, 15 তারিখ ফুটবলার ছাড়া না ছাড়া নিয়ে যে এই যে একটা মুখোমুখি অবস্থান, এটা আসলে ক্লাবের আরও বেশি, কারণ আপনি যত বড় হবেন আপনাকে তত বেশি দায়িত্বশীল হতে হবে, কারণ মানুষ সেটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। এবং ইন দ্য মিনটাইম আপনি যদি বলেন কোচ, তারও সেই দায়িত্বশীল আচরণ বা সেই ভূমিকা সেটাও অনেকেই প্রত্যাশা করে, এবং দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে একটাই প্রায়োরিটি, জাতীয় স্বার্থ আগে প্রায়োরিটি,
ক্লাব কিন্তু সেকেন্ড অপশন। তো দেশের স্বার্থে ফুটবলের স্বার্থে ফেডারেশনের উচিত এগিয়ে এসে এই সমস্ত বিষয়ে রিস্ট্রিক্ট হওয়া এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়টাকে সংক্রান্ত। আমরা একটু ক্রিকেটের প্রসঙ্গে যেতে চাই। একদম, ভারতের বিপক্ষে চাপকে ইতিবাচকভাবে দেখছেন টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে, বলছেন ভারতের মতো সেরা দলের বিপক্ষে তাদেরই মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই দলটাকে সবচেয়ে পরিপূর্ণ বলে দাবি করেছেন কোচ। পাশাপাশি মিরাজকে ভবিষ্যতের সাকিব মানছেন হাতুরু। অন্যদিকে মজার ছলে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 22 গজে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে প্রতিবেশী ভারত। সাদা বলের ওডিআই টি-20তে তবুও মাঝে মাঝে বাঘের গর্জন বুক কাঁপিয়েছে টিম ইন্ডিয়ার। তবে লাল বলের টেস্ট ক্রিকেটে আভিজাত্যটা বরাবরই দাপটের সাথে দেখিয়েছে ভারত। 24 বছর আগে এই ভারতের সাথেই শুরু লাল সবুজের টেস্ট যাত্রা। এরপর 13 টেস্টের 11টিতেই হেরেছে বাংলাদেশ, এর মধ্যে 5টাই আবার ইনিংস ব্যবধানে। সবশেষ 2019 টেস্ট সিরিজে ইন্দোরের পর কলকাতার গোলাপি বলের বেদনার গল্পটা তো ভুলেই যেতে চাইবে মুমিনুলরা, যদিও এই চাপের ক্রিকেট নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি চান্দিকা হাথুরুসিংহের। এই চাপকে সুবিধা হিসেবে দেখছি, বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই, যেমন ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সেরাদের বিপক্ষে খেলা সবসময় আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। নানা সমালোচনা পেরিয়ে পাকিস্তান সিরিজে বল হাতে অবদান রেখেছিলেন সাকিব আল হাসান। হাতুরু বলছেন, যখনই মাঠে নামেন সাকিব দেশের জন্য নিংড়ে দেন নিজেকে। ভারসাম্যপূর্ণ দল গঠনে অবদান রাখার পাশাপাশি নিজের অভিজ্ঞতা দলের সাথে যোগ করেন সাকিব। তবে গত দেড় যুগ ধরে দেশের ক্রিকেটকে দুহাত ভরে দেয়া সাকিব তো আছেন ক্যারিয়ারের সাহান্যে, কে পূরণ করবে তার জায়গা? আমার কাছে মিরাজ গত 5-6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, বিশেষ করে যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েও উন্নতি করেছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। ভিসা জটিলতায় সাকিব এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি, তবে এই সাকিব মিরাজকে নিয়েই গড়া নতুন বাংলাদেশকে অন্যতম সেরা বলছেন লঙ্কান হেডমাস্টার। আমি মনে করি আমার মেয়াদে বাংলাদেশে তৈরি হওয়া সম্ভবত এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, আমরা সত্যিই ভালো অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি। আমাদের দুই স্পিনার প্রকৃতপক্ষে ব্যাটারও, যারা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। এরপর আমাদের দুই উইকেট রক্ষক আছে, যারা আমাদের প্রধান ব্যাটারও। এদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ যখন ব্যস্ত ভারত বধের পরিকল্পনায়, তখনই সংবাদ মাধ্যমে বাংলাদেশকে মৃদু হুমকি দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মজার ছলে বলেছেন, ভারতকে হারিয়ে সবাই আনন্দ পেতে চায়, তাই বাংলাদেশকেও মজা নিতে দিন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিষয়টা হচ্ছে, ঠিক যে কথাগুলো বলেছেন রোহিত শর্মা সেটা আবার বিসিসিআই তাদের ফেসবুক পেজে আপলোড দেয়নি, সেখানে অন্য কথা আছে। যেমন বাংলাদেশকে আসলে সমীহ করছে তারা, তবে এই কথাটা আসলেই বলেছেন যে সবাই তো ভারতকে হারাতে চায়, তো হারিয়ে বাংলাদেশকে মজা নিতেই দিন। ইংল্যান্ডও অনেক কথা বলেছিল টেস্ট খেলতে আসার আগে, আমরা সেই কথায় কান দিনি, আমরা মাঠেই খেলাতেই আসলে প্রমাণ করেছি। তো কিছুটা হলেও ভারত কিন্তু বাংলাদেশকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে অতটা সহজ হতে যাচ্ছে না। একদম, কিন্তু এবারে সেই বাংলাদেশকে হয়তো বা না দেখার পসিবিলিটি বেশি আমার কাছে মনে হয়, সম্ভাবনা সেভাবেই দেখবে, কারণ অন্যরকম একটা আত্মবিশ্বাস আছে আমার কাছে মনে হয়, স্পেশালি পাকিস্তানের মাটিতে পাকিস্তান সিরিজটা জয়ের পর। তারে কারো ভালো বলতে পারবেন বিষয়টা নিয়ে। তারপর হচ্ছে গিয়ে এই যে মিরাজ আর সাকিবের যে একটা তুলনা, সেটা নিয়েও আমি জানতে চাই যে মিরাজ আর সাকিবকে কীভাবে তুলনা করবেন, কারণ সাকিব যখন খেলেছেন তখন কিন্তু তার সামনে কেউ ছিল না। এখন আপনি মিরাজের উপরে যদি একটা এক্সপেকটেশনের ডিমান্ড রাখেন, তাহলে সেক্ষেত্রে তুলনা করে সেক্ষেত্রে কি হিতে বিপরীত হওয়ার অপশন আছে কিনা? সাদা পোশাকের লড়াইয়ে বাংলাদেশকে নিয়ে এত আলোচনা এবং সেটা খুবই পজিটিভ, সেটা শেষ কবে হয়েছে রঞ্জন আমি জানি না। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, আপনি দেখেন গত কয়েকদিন ধরেই ভারতে যারা সাবেক আছেন, শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি তিনি একদম স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ খুব একটা পাত্তা পাবে না, কিন্তু সুনীল গাভাস্কার বলেন, অজয় জাদেজা বলেন, তারা সবাই কিন্তু বলেছেন যে এই বাংলাদেশটা একটু ডিফারেন্ট, এই বাংলাদেশটা তারা ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে আসছে এবং সমীহ করে খেলতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আপনি যদি দেখেন তাদের কথার কিন্তু যুক্তি আছে, একটা সময় বাংলাদেশ স্পিন নির্ভর ছিল, এখন কিন্তু সেই বাংলাদেশ আর নেই। আপনি যদি উইকেটটা হতো পেস অ্যাটাক নির্ভর, তাহলে বাংলাদেশ কিন্তু সেখানে অনেকটাই দুর্বল হয়ে যেত। এখন আপনি কোন উইকেট করবেন, পেস নাকি স্পিন,
যেটাই করবেন সেখানে বাংলাদেশ কিন্তু এখন সমৃদ্ধ একটা দল। আপনি পেসারটাকে দেখেন পাকিস্তানের মাটিতে, সেখানে তাদেরকে রীতিমতো হোয়াইট ওয়াশ করে তারা এসেছে। নাহিদ রানা এবং যদি আমি বলি যে হাসান মাহমুদ, তারা কিন্তু খুবই ভালো বল করেছেন। এখন ভারতও একটা মানে দ্বিধায় পড়ে গেছে যে এখানে তারা কি স্পিনের নির্ভর উইকেট করবে নাকি পেস নির্ভর উইকেট হবে। তো এই বাংলাদেশটাই তো আসলে সবাই চেয়েছিল যে সব দিক থেকে ব্যালেন্স হবে। এবং যে কথাটা হচ্ছে যে সাকিব মিরাজের অল্টারনেটিভ, সেটা শুধু কথায় না, সাকিব মিরাজ তিনি সেটা তার প্রমাণ, সাকিবকে মাঠে রেখেই তিনি সেটা দিয়েছেন। উইকেট কিপিংয়ে যদি আপনি বলেন মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার এবং বলা হয় যে তিনি সেরা ব্যাটার, সেই জায়গাটায় লিরন্দন দাস কিছুটা মানে অধারাবাহিক হলেও তিনি কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও তিনি তার প্রমাণ দিয়েছেন। তো হোপফুলি বাংলাদেশ সেরা ক্রিকেটটাই খেলবে। আতরু যেমনটা বলছিলেন, অসংখ্য ধন্যবাদ তাই আমাদের সঙ্গে আজকে স্পোর্টস লাইভে যুক্ত। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। সবশেষ কয়েক বছরে পেসারদের অভাবনীয় উন্নতি হয়েছে, স্কিলের পাশাপাশি ফিটনেসকেও কৃতিত্ব দিতে হয়। পেসার শরীফুল ইসলামের মতে, ট্রেনারদের চেষ্টা আর নিজেদের ছাড়িয়ে যাওয়ার মানসিকতা এই উন্নতির প্রধান কারণ। ফলে পেস ডিপার্টমেন্ট সমৃদ্ধ হয়েছে, নিজেদের মধ্যে বন্ডিং বেড়েছে। উসাইন বোল্টের মতো ছুটে তাওহিদ হৃদয়ের নেয়া এই ক্যাচকে কী বলা যায়, অবিশ্বাস্য, অনন্য, নাকি ক্রিকেটে স্কিলের সাথে ফিটনেস কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে সেটারই বাস্তব প্রমাণ। অনেক সময় স্কিলের প্রশংসায় ফিটনেসের গুরুত্ব আড়ালে থেকে যায়, অনেক সময় এড়িয়েও যাওয়া হয়, কিন্তু পারফরমেন্স করতে ফিটনেসের ভূমিকা অস্বীকার করার উপায় নাই। শরীফুল ইসলাম যে সবশেষ কয়েক বছরে নিজেকে শুধু ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন, দারুণেই ফিটনেসের কল্যাণেই। ফিট থাকলে কনফিডেন্স বাড়ে, আত্মবিশ্বাস সাফল্য আনে। আর শুধুই শরীফুল কেন, রনি রিপন থেকে হাসান তাসকিন, সব পেসারের বেলায় একই সূত্র। সব পেস বোলারে দেখেন সবারই ফিটনেস, বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ হচ্ছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। সো এটা ভালো দিক। ফিট থাকার জন্য শরীফুলরা নিজেরাই প্রতিদিন নিজেদের চ্যালেঞ্জ জানান। এই চেষ্টা পারফরমেন্সে উন্নতি এনেছে, দলের মধ্যে দৃঢ় করেছে বন্ডিং, যেখানে নিয়মিত একসাথে খাওয়ার সময় কাটানো, ভাবনার শেয়ারিং শরীফুল তাসকিন রানাদের পরিণত করেছে একটা পরিবারে। তাই তো এই পেস ব্যাটারির শক্তি আসে সেই পরিবার থেকেই। আমরা আসলে পেস বোলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি, সব খেলা বিষয়ে অনেক কথা হয়। এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি, সবার সাথে সবার ভালো রিলেশন। তো আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আর একটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যে আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকি আর কি। পাকিস্তানে পেস বিভাগ সাফল্য এনেছে শরীফুলের প্রত্যাশা, ভারত বধ হবে তাসকিন রানাদের হাত ধরেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।